আমিও আজ দেখব এই গোয়ালার বেটা কি করে শিবের অভিষেক করে। ঠিক বলেছেন ঠাকুর মশাই। মা বলছি তো ভাই ঠিক ফিরে আসবে। আজ সকাল থেকে মনটা আবার বড্ড অস্থির করছে রে। আমার মনে হচ্ছে আবার বোধহয় কোনো কোনো অঘটন ঘটতে চলেছে। লোকনাথ তুই নামবি? তুমি কাঁদলে আমার যে বড্ড কষ্ট হয় বিশ্বাস করো। তাহলে তুই আমাকে কথা দে, তুই আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবি না। ছোট কিন্নিমার মনটা ভালো নেই। কেন নন্দগোপাল, ছোট কিন্নিমার মনটা কেন ভালো নেই? তার তো কোনো ছেলেপুলে নেই, তাই মনে খুব কষ্ট। সন্তান না থাকলে কার না কষ্ট হয় বলো? যে কোনো ভাবে জমিদার বাড়িতে সবার মুখে হাসি ফোটাতে হবে। কিন্তু কিভাবে? নেবে আয় লোকনাথ, আমি নাম দে বলেছি লোকনাথ। আমার মাকে না দেখে আমি থাকতে পারি না ঠাকুর, আমি থাকতে পারি না। বছর মা অনেকক্ষণ বাড়িতে ফেরেনি। তুমি মাকে দেখেছো দিদি? হ্যাঁ রে, কাকিকে দেখে না চিন্তায় মনে হলো। কোথায় গেছে, কিছু বলে গেছে? না, সেরকম তো কিছু বলে যায়নি। আমাকে নিয়ে চলো না গো। ওম নমঃ শিবায়। ওম এই ধরো কে, আটকা। তুই কিন্তু ভগবান অন্য কারোর কাছে, সবার আগে তুই আমার সন্তান, আমার রক্ত। তোর উপর কিন্তু কারোর কোনো অধিকার নেই লোকনাথ। এসো আমার সাথে। করণত্রায় হেতবে নিবেদয়ামি চত্তানং তঙ্গতি পরমেশ্বর। রুদ্রাক্ষের মালা, এই মালা আমার গলাতে কোথা থেকে এলো? তুমি কিছু একটা করো না, যাতে জমিদার মশাইদের সব কষ্ট দূর হয়ে যায়। এত ভালো মানুষ হয়েও সবসময় চোখের জল ফেলতে হবে ওদের। তুমি যখন এত করে বলছো, দেখি কি করতে পারি। সন্ধ্যেবেলা একবার নদীর পাড়ে এসো তো। ঠিক আছে। কি সুন্দর বাচ্চা! এ তুমি কাকে আনলে লোকনাথ? এত সুন্দর বাচ্চা কোথা থেকে পেলি লোকনাথ? নদীতে গুরুদেব ভেসে এসেছে। লোকনাথ সাথে গিয়ে তুলে এনেছে। বসুদেব যেমন করে কৃষ্ণকে নিয়ে উত্তাল যমুনা পার করেছিল, তেমন আমি ওকে নিয়ে এসেছি। ও আমাদের ছোট্ট গোপাল। জাগো রাধা মাধব, জয় শিব শম্ভুর, জয় জয় বাল গোপালের, জয় রাধা মাধব। জন্মাষ্টমীতে পাওয়া বাচ্চা কৃষ্ণ ঠাকুরের উপহার ছাড়া কি হতে পারে বলো? একে আমি তোমাদের হাতে তুলে দিতে চাই। কৃষ্ণ সজ্জারি উপর প্রভাতে গোবিন্দ নাম। পারবে না, পারবে না ওকে কাছে টেনে নিতে, ওকে নিজের করে নিতে পারবে না তোমরা? বলো রাধে গোবিন্দ। আহ আহ আহ
আজ দেখেই বাচ্চা আমার লোকনাথ। ও আমার সন্তানের পরিচয় বড় হয়ে উঠবে। আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু এই উপহার শুধু শরম কাকির নয়। লোকনাথের চোখে ধরা পড়ে গেলাম। জমিদার বাড়ি সবার মুখে হাসি ফোটাতে এই উপহার আমি নিয়ে এসেছি। জন্মাষ্টমীর এই মহাপূর্ণ দিনে ওকে নিয়ে আনন্দ করো গো তোমরা। এই ছেলে কত সৌভাগ্য, দুজন মা পেল। কাকি, তুমিও ওকে কোলো না, দেখো তোমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমাদের পালায় যে ছোট নিমাই সাজবে তার পেট খারাপ। যাত্রা পালা বন্ধ হবে না, তেমন হলে না হয় আমি ছোট নিমাই সাজবো। আমার সঙ্গে হাত মিলিয়ে প্ল্যান করে নিখিলের সঙ্গে যে বিয়ের পিড়িতে বসেছিস তার জন্য সামান্য পারিশ্রমিক। ছোট খুকি আর শেঠ জামাইকে নিয়ে এইসব কথা সহজে তা মান নয়। ছোট গুরিমা এইসব কথা পাঁচ কান করবেনই করবেন। এইসব কথা যদি একবার সেজ খুকির কানে যায় আমাকে চুপ করে থাকলে চলবে না, আমাকে কিছু একখানা করতেই হবে। এবার চুপচাপ এখান থেকে কেটে পড়ুন, নাহলে আমি ঘরে ঢুকতে দেব না। আপনারা কি একেবারেই ভাড়া দিতে পারবেন না? পারবো না বাবা, পারবো না। রিবু, দাদাকে একটা ফোন করা যাক। গোটা সিচুয়েশনটা বলে দাদার কাছে জানতে চাই আমরা কি করব। দাদা যা রায় দেবে আমরা মেনে নেব। হ্যালো, বেশ তাই হবে। কাল তুমি তোমার চাপা ভাইকে দেখতে পাবে, আমি নিজে তোমাকে তার কাছে নিয়ে যাব। কোনো কাণ্ডকে নেই তুষার দৈত্যের, এক কথায় কেমন রাজি হয়ে গেল। জ্যাঠামশাই বলুন কেন ডেকেছে। আমার সঙ্গে হাত মিলিয়ে প্ল্যান করে নিখিলের সঙ্গে যে বিয়ের পিড়িতে বসেছিস তার জন্য সামান্য পারিশ্রমিক।